আল্লাহ, আমি তোমার দুষ্ট বান্দা, যদি মন চায় তুমি আমার দিকে একটু নজর দাও, আমারে তোমার বান্দি আলিশা থেকে মুক্তি দাও। আল্লাহ, তোমার বান্দিরা তুমি তোমার মতো সামলাও, এই জিনিস আমার জীবনটাতে রান্নাঘরের 30 বছরের পুরনো তেনার মতো বানায় দিছে। আমারে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। কিরে, আমার জন্য প্রার্থনা করলি? ঈশ্বর, তুমি তাহার দোয়া কবুল করিও না। ঈশ্বর কার দোয়া কবুল করিবে, একজনের নাকি 10 জনের? তোমারে বললাম একটু মুক্তি দাও, তুমি কোলে এনে বসাই দিছ, তুমি এই পক্ষ নিলা, আমি চলে যাই। আর তুই কই যা? হ্যাঁ, দোয়া করছস, মোনাজাত করলি না? তোমাকে ধরবি না। আরে তুই সবসময় এমন করস কেন, জানোস তো এইরকমই। আজ পর্যন্ত আমাকে যা কিছু বলছে আমি সব কিছু করছি, আমাকে যত অপমান করছে আমি কখনো এটা প্রোটেস্ট করি নাই। এটা পিচ্চি মেয়ের সামনে হাঁটু গেড়ে আমারে মাপ চাইতে বলছে, বিনা কারণে বিনা দোষে আমি মাপ চাইছি, চাইছি না, কমপ্লেন করছি। শেষমেশ কি করলি, ছেস্ত্র একটা বলা ব্যানের উপর থেকে 200 টাকা দিয়ে গেঞ্জি কিনা করে নাইকি, ওরে চান্স দিয়ে দিছে আমার দিকে কেলা কেলা হাসি করে, মামা চান্স দিতেছি, মামা চান্স, তোর আমি দরটা ভাঙ্গা না ঘরে। আচ্ছা, রাগের মাথায় তো কত কিছুই করে, ভুইলা যা। আমি রাগ করবো না, ভুলে যাবো, দালালি করতেছ। ফ্রেন্ডস আর দালাল এনে আনছেন কি লেগ্যা? আরে ভয়ের কিছু নাই, আসো আসো, এদিকে আসো। শোনো, জিনিসটা হইতেছে কি, আমি শুনছি যে গরিব মিসকিন ফকির মিসকিনদের দোয়া বাদ্দা একদম 100% কবুল হয়। আমার পূর্বপুরুষ ফকির আছিল, তারা নবাব গো বাড়ি ঘরে ভিক্ষা কর, তারপরে টিয়া পয়সা দিলে মাঝে মধ্যে বেশি করে দয়া করে আরো বড় লোক বানাইতো, কন কি লাগবো। দাঁড়াও দাঁড়াও, তুমি এটা রাখো। আরে ধরো রে বাবা, শোনো, এখন তোমার যেটা করতে হবে এটা হচ্ছে বদদোয়া দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বদদোয়া, বদদোয়া দেওয়া। হ্যাঁ, রোগী না দেখে কিন্তু ডাক্তার কোনো চিকিৎসা দিতে পারে না। না না না, তোমার রোগী হইতেছে ওই যে দেখতেছো দুটো পাক পা খালি, ওই দুই পাক পা খালি বদদোয়া দেওয়া, এমন বদদোয়া দিবা যেন ওগো একবারে কাটাকাটি হয়ে জ্ঞান জাম লাগিয়ে যায়। শুধু কাটাকাটি নি, স্টিক করে মরে যাবো, এক প্লেটের ভিতরে খুনাখুনি কুবাকুবি মারামারি সব পারি। এমনিয়া আমি জাত ফকির পূর্বপুরুষের ওই চিন্তা তো কই সিটিয়া বাড়াই দেন। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, এত শোনো, 500 দিলাম, এরা ওরা ওই পোলার কিডনি বেচ্চা নাইকির জুতা কিনবি কিনা, ওটা থেকে ভ্যানের উপরে লোম 150 টাকার এটা আমি বেচে দেবো, তাহলে কিডনির দাম দাঁড়ালো কত? কি ভাই, আপনারা দুইজনের মাথাটা একটু আগুয়াইয়া দেন। কিছু কেন ওমা, একটু বদদোয়া দেমো। বুঝলাম না, বদদোয়া মানে? না হয়েছে কি, ওই যে বাইরে আছে না ওই, হা হা হা, হে আমারে আনছে আইন না ভালো করে, আর নিচা বুচ্চা বুঝুন বুঝুন বুঝাইয়া কটা টিয়া দিছে, দিয়া সেটা কইছে আপনারা দুইজন দে একটু বদদোয়া দিয়ে দিতাম মাথাটাত। তোমার মাথা মতো ঠিক আছে? আচ্ছা, তুমি না বললা যে আগামী মাসে আমি আসতেছি, আমার ছুটি হয়েছে, আর এখন বলতেছো তোমার ছুটি ক্যান্সেল হয়েছে, আসা আসা রাইকা আর আসবা না। তুমি একটা কাজ করো, ওইখানে বিয়া করো, কইরা বাচ্চা কাচ্চা বানায় সংসার করো, রাখো ভাল লাগে। তোরের মতো এরকম করে যাইতেছিস কেন, কোন অঘটন ঘটাইছিস মা? তুমি এখানে? আমি আরো ভাবতেছিলাম কি তুমি ভিতরে আসো, যে আস্তে আস্তে তোমার পিছনে থেকে জড়াই ধরবো, সারপ্রাইজ। নাটক মার্কা কথা কবি না, জড়াই ধরে একেবারে আদর করতাম, আহ্লাদ করতাম, তুই আমার চোখের সামনে আসবি না, একদম আমার চোখের সামনে আমি না দেখি, যাইন থেকে। মেসেজটা খারাপ আছে আমার। কিস মা? তোর বাপে, তোর বাপে কইছে আগামী মাসে আসবো না, ক কেমন লাগে?
ওয়াও, বাবা না আসলে তো ভালো মা, স্বাধীনতা তোমারও আমারও। না আসুক না আসুক, বাবা না আসলে খুব খুশি তাই না? হ্যাঁ শোন, তুই চাস না তোর বাপ আসুক তাই না? বাবা ভুল হয়ে গেছে, আসলে ভালো, আসুক আসুক। ভুল হয়ে গেছে না, তুই মন থেকে কইছস। তুই চাস না তোর বাপ এখানে আসুক, আমি শান্তিতে থাকি। তুই হচ্ছিস আমার পেটের কাটা, পেটের শত্রু। আর শত্রুরে কি করতে হয় সেটা আমার জানা আছে। আমার মা, আমি তোমার শত্রু না, আমি খালি আমি তোমার পেটের মা, খালি তোমার একটু মায়ের কব আছে, আমার একটু বেশি আছে আর কি। তুই গ্যাস মানে মনে হয় মাথাটা ফাটাই দিই। একদিন তো উনি আসবে না, একদিন তো ওনার মায়া নাচতেছে। হ্যালো রে, আমার কিউট টিকটিকি চা কই রে? দূরে রে, বাইকের হাওয়া খাবো রে। আহা, একটু সময় লাগবে রে। ধৈর্য হয় না রে, ধৈর্য ধরো না রে, এত ধৈর্য ধরে ধরতে পারবো না, 10 মিনিটের মধ্যে আয়। এই তুই কি পাগল হয়ে গেছিস? জানোস না আজকে তো আমার সব ভাড়াটা তুলতেছি না, এটা তো আব্বারে বিদেশে পাঠাবো, তারপর না হিন্দি আমি কমিশন পাবো। যখনই তোরে কিছু একটা বলি তখনই তোর টাল ভানা শুরু হয়ে যায়। আমি বুঝলাম না, আমি না এত কিছু শুনতে চাইতেছি না। 10 মিনিট মানে 10 মিনিট রনো। দেখ একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ একদিনই তো, একটু বোঝ। আমার বোঝা না, তোর বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। শোন, 10 মিনিটের মধ্যে তুই যদি আমার সামনে আসোস তাহলে ভেরি গুড, আর যদি না আসোস তাহলে গুড বাই। আমার গুড বাই মানে তুই বুঝছস? পৃথিবী থেকে আমার একেবারে গুড বাই। আলিশা, আমি তো, হ্যালো আলিশা, হ্যালো আলিসা, তুমি একটা জিনিস লক্ষ্য করছো কিনা জানি না, রনের মাথা কিন্তু চুল ভরো। ওই কি করে জানো? ওর যে বড় বড় চুল দেখো না, ওই চুল দিয়ে পুরো ঢাইকা রাখে, মাথা মাঝখানে পুরো ডাইটা। হ্যাঁ হাসি না, ওর কিন্তু 2 বছরের ভিতর একবারে ফুল টাক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, বুঝছো? আর এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আর আমার মাথায় দেখো, এই দেখো পুরো একদম ঘন ঘন চুল, কালো চুল, বুঝছো? কথা বললা তুই 3 ঘন্টা লেট, ভালো হয়েছে আসার জন্য তো বিলটা দিয়ে দিস। কি রে রনো, কি হয়েছে তোর? রনো দেখে কি হয়েছে? আরে এই ঘর তুই জানিস না থ্রেড দিলে আমি কেমন অস্থির হয়ে যাই। হ্যাঁ মরে যাই, মরে যাই, মরে যাবো, মরে যাবো। হোয়াট ইজ দিস? সবসময় কেন মরে যাওয়ার থ্রেড দাস আমাকে? তুই, আমি তো নিতে পারি না, আমি তো অস্থির হয়ে যাই ভাই। কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়, আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? তুই যে বারবার বলো যে তুই মরে যাবি, তুই এটা করবি ওটা করবি, আমার কেমনটা লাগে? সব সময় একরকমের প্রণাম, সরি আমি না আসলে বুঝি নাই। তুই তো জানোস আমি সবসময় ফান করি, অনেক কষ্ট দিয়ে দিছি না, আম সরি। আর আর কষ্ট দে, সমস্যা নাই, তোর না কষ্টতে একটা শান্তি আছে, বুঝছিস? আমি জ্বালাইস না, এই ধরনের যন্ত্রণা দিস না, আমি নিতে পারি না, আমি পাগল হয়ে যাবো, বুঝছিস? আজকে দেখা গেছে বাইক নিয়ে পড়ে গেছি, কালকে দেখবে ট্রাকের নিচে পড়ে যাবো আমি। বাহ খুবই ভালো, প্রেম জয়ী মা একদম ক্ষীর, আমিও দেখবো নি তবু প্রেম কয়দিন টিকে। হ্যাঁ গ্যাঞ্জাম তো লাগবই, আজ না হয়তো কালকে গ্যাঞ্জাম লাগবই, চান্সে থাকলাম। শুনলাম তুই নাকি আমার নিয়ে অনেক কনসার্ন,